আহমতুল্লাহিবার সম্মানিত ভাই প্রশ্ন করেছেন ইসলামী সংগরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে একটু বলবেন মূলত আপনাকে এই ধারণা রাখতে হবে রাসুল্লা সাল সাল্লাম বলছেন মা আনা আলাইহিল ওয়া আসহাবি যে আমি এবং আমার সাহাবিরা যেই জামাতের মধ্যে আজকের এই দিনে আমরা প্রতিষ্ঠিত এই জামাতকে যারা সবসময় অনুসরণ করবে অনুকরণ করবে তারাই হকের উপর প্রতিষ্ঠিত তারাই আহলে ওয়াল জামাত তারাই আহল আনসারুসন্না তারাই আহলুল হাদিস তো আমাদেরকে ফলো রাখতে হবে আল্লাহ এবং রাসুলের সাহাবিরা আল্লাহর রাসুলের সাহাবিরা যেই পথ পদ্ধতিতে ওনারা ছিলেন সেই সময় আমাদেরকে সেই জামাতের অনুসরণ করতে হবে এবং মুসলিম উম্মা ফুল মুসলিম উম্মাই একটা দল ফুল মুসলিম উম্মাই একটা সংগঠন এখন আপনি দাওয়াতি কাজের সুবিধার্থে আপনি গ্রুপের বিভিন্ন গ্রুপের মাধ্যমে আপনি দাওয়াত করতে দাওয়াতি কাজ করতে পারেন তবে যদি আপনি সংগঠন করার মাধ্যমে আপনি অন্য বাইকে তুচ্ছতাচ্ছিল্য করেন অন্য বাইকে ছুটো করে দেখেন এবং আপনার সংগঠনের ভিতরে ইসলাম মনে করেন এবং আপনার সংগঠনের বাহিরে ইসলাম নাই বাহিরে যারা আছে জাহিলিয়াতের মধ্যে আছে অথবা এই সংগঠনে আসতে হবে নতুবা ইসলাম হবে না অথবা ইসলাম পালন করা যাবে না এই সমস্ত জ্ঞান ধারণা এবং এই সংগঠনের বাইদের প্রতি এই মহব্বত ভালোবাসা কিন্তু অন্য বাইদের দেখা যায় তার হিংসা বিদ্বেষ শত্রুতা এই সমস্ত সংগঠন করাটা জাহিলিয়াত তবে যদি সংগঠন থাকে যে মুসলিম উম্মার কল্যাণ করার জন্যে মুসলিম উম্মার এই উপকার করার জন্যে এবং নিজের সংগঠন যে সংগঠন অন্তর্ভুক্ত থাকবে যা প্রতি যেমন আচরণ এবং অন্য বাইদের প্রতি যেমন তেমন আচরণ যদি থাকে কোনো পার্থক্য থাকে না তাহলে ঠিক আছে অসুবিধা নাই মানে দাওয়াতে কাজের সুবিধার্থে সংঘবদ্ধভাবে দাওয়াতে কাজ করা যায় এবং সংঘবদ্ধভাবে করলে কিছু উপকারিতাও রয়েছে যে কাজগুলো সহজ হয় দায়িত্ব বন্টন থাকলে দাওয়াতে কাজ করতে অনেক সুবিধা হয় এখন আমার কাছে যদি দায়িত্ব কোনো বন্টন না থাকে তাহলে আমার দাওয়াতে কাজটা করতে তেমন আগ্রহ থাকে না এবং ফলাফলও তেমন একটা প্রকাশ পায় না তো করা যায় কিছু মূলনীতির আলোকে করা যায় ওলামা এখেরাম এটাকে জায়স বলেছেন কিন্তু কিছু এই সমস্ত বিষয় যদি থাকে তাহলে করা যাবে না আর যদি এই সমস্ত জাহালাত থেকে মুক্ত হয় যদি সংগঠন করা যায় সংগঠন করতে হয় তাহলে করা যাবে কিন্তু মেন মেন কথা মনে রাখতে হবে সংগঠন মূলত ইসলামই আমাদের সংগঠন আর আমাদের ফুল ইসলামদের এটা দল এইভাবে আমাদের মনে রাখতে হবে কিন্তু ইসলামের ভিত্তিতে আলাদা একটা গ্রুপ তৈরি করে এবং এই গ্রুপের দিকে আহ্বান করা যে আমাদের এই গ্রুপের মধ্যে আসেন এটাই ইসলাম এটাই হক এবং এই গ্রুপে না আসলে আমাদের আপনারা ভ্রান্তির মধ্যে থাকবেন জান্নাতে যেতে পারবেন না তো এই সমস্ত বিষয় হচ্ছে জাহালাত আর এই সমস্ত বিষয় থেকে মুক্ত হয়ে মাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনগীর খুশি করার জন্য সংগঠন এভাবে সংঘবদ্ধ হওয়া যায় তাহলে ঠিক আছে অল্লা আলম